বোমাতঙ্কের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের বর্ধমান হাসপাতাল চত্বরের জরুরি বিভাগের সামনে। রোগীর আত্মীয়রা ওই স্থানে কয়েকটি দাবিহীন ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগগুলি কেউ না নেওয়ায় রোগীর পরিজনদের মনে সন্দেহ বাঁধে। পরে তারা হাসপাতালের পুলিশ ক্যাম্পে নজরে আনেন বিষয়টি। আমি আমার সামুদ্রিক ভর্তি আছে, আমি পাঁচ তারিখ ভাত দিয়ে দিনছি, দেখি তিনখানা অ্যাটাচি পরে, তারপরে দেখি পুলিশকে খবর দিল। ভয় তো ছিলেন যে বম ফম হতে পারত, বেশি যা ঘুরে বেড়াচ্ছে আতঙ্কবাদে, এখন যে কোনো টাইমে হতে তো পারে সব। আপনি আতঙ্কে ছিলেন? তারপরে এখানে পুলিশের লোক এসেছে? পুলিশের লোক এসেছিল। কি দেখলেন ভেতরে? কি বেরোলো? পুলিশের জামা কাপড় বেরোলো আর কিছু বেরোয় নি স্যার। কোথা থেকে এসেছেন আপনারা? মানে তাও কতক্ষণ আতঙ্কে ছিলেন আপনারা? ঘটনার কথা জানাজানি হওয়ায় ঘটনাস্থলে ছুটে আসে বোম স্কোয়াডের কর্মীরা। যদিও কোনো অসঙ্গতি মেলেনি, ব্যাগগুলি থেকে জামা কাপড় ও কিছু ব্যাংকের পাসবই উদ্ধার হয়। আমরা চেক টেক করার পরে ওগুলোকে ওপেন করলাম, ওপেন করার পরে ওটা সাসপিশিয়াস কিছু আমরা পাইনি, ঠিক আছে। ওই জামা কাপড় আর কিছু কাগজপত্র ব্যাংকের পাসবই রয়েছে, ওগুলো আমরা খুলে দেওয়ার পরে ক্যাম্পের যে ইনচার্জ আছে নাসিরবাবু, ওনার হাতে বুঝিয়ে দিলাম। আচ্ছা বলছি কে দাঁড়ায় শোনো, বলছি যে না না ওরকম কিছু কোনো কিছু ছড়ায়নি, তো কাছে যা খবর পেয়েছি এসে দেখে। ডিএসপি ডিআইবি সাহেব বললেন যে এরকম হাসপাতালে কিছু ব্যাগ রয়েছে অনেকক্ষণ ধরে, এছাড়া আর কিছু নয়। সাহেব বলে এবার যে দেখে দিয়ে আসুন, সেই হিসেবে আমরা এসেছি, যন্ত্রপাতি দিয়ে দেখলাম চেক করে, ওর মধ্যে সাসপিশিয়াস কিছু নেই, ওগুলোকে ওপেন করে দিলাম, দিয়ে নাসিরবাবুকে বুঝিয়ে দিলাম। কোনখানে পড়েছিল এসে দেখলেন? ওইখানে যেখানে আমরা দেখলাম স্পটটা ইমার্জেন্সি ছিল ব্যাগ, মানে ইমার্জেন্সি। হ্যাঁ ইমার্জেন্সির এই গেটটা। তো কারো নাম পেলেন ব্যাগের? কারো না না, ওতে নাম কিছু পাইনি, কিছু পাসবই টাসবই রয়েছে, ওগুলো আমরা ওপেন করিনি, তো ওনাকে দিয়ে দিলাম জমা, যদি কারো হয় তো ওনার থেকে নিয়ে। কি মনে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।